হ্যালো আসসালামু আলাইকুম ভিহাজ কেমন আছেন সকলে তো আশা করি ভালো আছেন আজকে আমরা দেখবো হচ্ছে নতুন প্রোগ্রামের ভিডিও করবো আজকে আমরা কিন্তু ইতিপূর্বে পাঁচ নাম্বার পর্ব কমপ্লিট করছি আজকে আমরা করবো হচ্ছে ছয় নম্বর তো এই ছয় নম্বরে এসে আমাদের আজকের যেটা হবে যে আমরা কিন্তু করছিলাম হচ্ছে প্রথম যে ফার্স্ট থেকে শুরু করে কিন্তু আমরা মানে মানে কি পর্যায়ক্রমে কিন্তু আস্তে আস্তে মানে একবারে ইজি স্টাইল থেকে শুরু করে করে কিন্তু একটু জটিল স্টাইলের দিকে আমাদের মুখ করার কথা ছিল তাই না তো সেই সেটাই কিন্তু আমরা করতেছি যেমন হচ্ছে টি শার্ট করছি টি শার্টের পরে একটু ক্রিটিক্যাল হচ্ছে ড্রেগলেন ড্রেগলেন্ড এর পর হচ্ছে শর্টস একটা শর্টস কোনো একটা শর্টস তারপরে কি লং প্যান্ট তারপরে কিন্তু বিভিন্ন ধরনের এক মানে ধাপে ধাপে কিন্তু আমাদের স্টাইলগুলো আমরা করব তো এটা কিন্তু শর্টসটাও কিন্তু আপনার কি আমাদের সিরিয়ালের মধ্যে কিন্তু এটা ধরতে গেলে আমাদের এটা তিন নাম্বার সিরিয়াল যাই হোক আমাদের প্রথম নাম্বার সিরিয়াল করছিলাম আমাদের টি শার্ট দ্বিতীয় নাম্বার সিরিয়াল করছিলাম হচ্ছে কি রেগলেন স্লিপ তাই না তৃতীয়র মধ্যে পরে হচ্ছে আপনার শর্টস চতুর্থর মধ্যে পরে প্যান্ট এভাবে কিন্তু আমাদের যথাক্রমে আমরা কি করব স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে কিন্তু করবো এবং সেটা কিভাবে করতেছি সেটা করতেছি হচ্ছে পর্ব হিসেবে যেমন আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ করেছি পর্ব তো এই ছয় নাম্বার পর্বতে এসে আমরা যেটা করতেছি যেটা শর্টস আর শর্টের শর্টসের হচ্ছে এটা আমাদের ট্যাক প্যাক ঠিক আছে এই ট্যাক প্যাক তো প্রত্যেকটা ভিডিওর শুরু আগে আমি আলোচনা যেটা করি সেটা হচ্ছে আপনি প্যাটার্ন শুরু করার আগে আপনাকে কি কি ফলো করতে হবে সেটা নিয়ে কিন্তু আপনাকে অবশ্যই অ্যানালেন্স করতে হবে সেটা হচ্ছে এই যে ট্যাক প্যাগ কোথায় কি আছে কোথায় কি কোন জিনিসটা বাইরে চাইছে সেটা কিন্তু আপনাকে ইনশোর করতে হবে ভালো করে অ্যানালাইজ করে নিতে হবে ঠিক আছে যেমন আমি এখান থেকে যদি পড়ে আসি যে এখানে হচ্ছে থ্রি নিডেল থ্রি নিডেল স্টিচ টাইপ এত স্ট্রিজ টাইপ এটা স্টিজের একটা টাইপের এই বাইরের ক্ষেত্রে এটা থাকে তো যাই হোক এখান থেকে আমাদের এই যে টু বাই টু এলাস্টেন সরি টু বাই টু ইলাস্টিক নিটি পড়বেন উইথ ইলাস্টেন ঠিক আছে অর্থাৎ এই যে রিপটা হবে এটা কিন্তু টু বাই টু রিপ এবং এই টু বাই টু রিপের সাথে উইথ এলাস্টেন অর্থাৎ এর ভিতরে ইলাস্টিকও থাকবে তো এভাবে কিন্তু সবগুলোকে পরে পরে কিন্তু কাজগুলো মূলত করতে হবে তো এখন আসি আমাদের এখান থেকে ট্যাক প্যাক আমরা মনে করি যে দেখলাম তারপর এখানে সেন্টার পয়েন্ট একটা কি ফ্লাই আছে এই ফ্লাইটা কি ফ্যাক ফ্লাই আচ্ছা এই ফ্লাই ফ্যাক ফ্লাই সম্পর্কে এখানে কোথাও কিছু বলছে কিনা অবশ্যই সেটা দেখতে হবে তো ডিং এখানে ডস্টিং উইথ পনেরো এম এম অর্থাৎ দেড় সিএমের একটা ডস্টিং হবে অল অ্যারাউন্ড হচ্ছে ওয়েস্ট ঠিক আছে অল অ্যারাউন্ড ওয়েস্টে আপনার ড্টিং হবে তারপর ওয়েস্ট কী বলেছে ভিজিবল লেন্থ একশো বিশ এম এম অর্থাৎ একশো বিশ এম এম কত হয় তো হচ্ছে বারো সিএম ঠিক আছে একশো বিশ এম এম হচ্ছে বারো সিএম আপনার ভিজিবল থাকবে এই যে ঢোকানোর পরে ভিজিবালে পরে বুঝতে হবে আমি সময় নষ্ট করতে চাই হয়তোবা মনে করতে পারেন তো অনেকে আছে যারা নতুন তারা হয়তো বা এগুলো জিনিসই খুবই গুরুত্বপূর্ণ মনে করতে পারে তো যারা বোঝেন যারা জানেন তারা বিরক্ত মনে করবেন না কারণ এগুলো আমাদের বলতে হবে এটাও আমাদের কাজের একটা পার্টের মধ্যেই পড়ে তাই না আচ্ছা তাহলে আমরা এখন চলি মেজারমেন্ট এটা হচ্ছে মেজারমেন্ট তো এই মেজারমেন্টের আমাদের প্রত্যেকটা বায়ারের কিন্তু ডিপার্টমেন্ট থাকে তো ডিপার্টমেন্ট কি ডিপার্টমেন্টটা হচ্ছে যে যদি আমরা বুঝি যে একটা বায়ার মনে করেন ধরেন আমি একটা বায়ারের নাম বলতেছি সেন্ট্রিক বায়ার ধরেন একটা সেন্ট্রিক বায়ার তো এই সেন্ট্রিক বায়ার এই বায়ারের কিন্তু শাখা প্রশাখা অনেকগুলো থাকতে পারে তো এটাকে আমরা কি ডিপার্টমেন্ট বলি এটাকে আমরা ডিপার্টমেন্ট বলি যেমন হচ্ছে সেন্ট্রিক বায়ারের ডিপার্টমেন্ট আছে হচ্ছে কি ধরনের হচ্ছে নোটি একটা ডিপার্টমেন্ট তারপর হচ্ছে আপনার জুসি একটা ডিপার্টমেন্ট এরকম মানে আমার মনে নাই অনেকগুলো এরকম ডিপার্টমেন্ট আটটা দশটা পর্যন্ত ডিপার্টমেন্ট থাকে আবার এর মধ্যে আবার কিছু কিছু বায়ার আছে যে বায়ারগুলো ডিপার্টমেন্ট আর কোন নাই যেমন এই কপল্যান্ড নামের একটা বায়ার এই বায়ারে অন্য কোনো ডিপার্টমেন্ট না এই ডিপার্টমেন্ট আছে কোনটা সেটা হচ্ছে লেডিস মেন্স কিডস তাহলে কি বুঝলাম তিনটা ডিপার্টমেন্ট এখান থেকে তিনটে ডিপার্টমেন্ট সে বের করে আনলো যে একটা হলো লেডিস একটা মেন্স আর একটা হচ্ছে কিডস আইটেম তো কিডসের মধ্যে আবার থাকতে পারে যে আপনার বয়েস গার্লস ঠিক না বেবি হ্যাঁ তো মূলত হচ্ছে তিনটা ডিপার্টমেন্ট তো যেগুলো বায়ারের শাখা পোশাক আছে সেগুলো নিয়ে হচ্ছে একটা ডিপার্টমেন্ট বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট হতে পারে আর যে বায়ারের শাখা পোশাক নেই সে বাইরের ডিপার্টমেন্ট কিভাবে হবে যে হচ্ছে আপনার লেডিস কি কিডস তাহলে আমরা আশা করি বুঝতে পারলাম এই বিষয়টা যেমন এইখানে এই বাইরের ক্ষেত্রে যদি ডিপার্টমেন্ট আমি এখন দেখি যে আমরা কিডস ডিপার্টমেন্টে আছি ঠিক আছে তো এই কিডস ডিপার্টমেন্টের জন্য তো পায়ারের এখানে সাইজ উল্লেখ করে দেবে না যে আপনার কোন সাইজ বায়ার নেবে কোন সাইজের নেবে বায়ার সেটা উল্লেখ করে না উল্লেখ করা থাকে কখন যখন আমি প্রথমে এই বায়ারের কাজ শুরু করছি শুরু করার আগে আমি বায়ারের যে টেকনিশিয়ান আছে বাংলাদেশের যে টেকনিশিয়ান আছে সেখানে যা মিটিং করার পরে তাদের কাছ থেকে জানে মানে জেনে নিছি সেটা আমরা নোট করে নিছি যে কিটস আইটেম এর জন্য হবে হচ্ছে আ 110 116 সাইজ বেসিক সাইজ বে সাইজ মেইন আইটেমের জন্য হবে মিডিয়াম সাইজ লেডি সাইট আইটেমের জন্য হবে স্মল সাইজ এরম কিন্তু আমরা জানি আর এরকম বিষয়ে কিন্তু যে যে প্যাটার্ন মাস্টার যে বাইরে কাজ করবে সে বাইরে সে প্যাটার্ন মাস্টার কিন্তু সে বাইরে ইনস্ট্রাক সম্পর্কে কিন্তু অবশ্যই অবহিত থাকবে বা জানবে তো আশা করি বিষয়ে বুঝতে পারছেন এখন আসি হচ্ছে আমরা যে আমরা কোন সাইজ করবো সেটা তো আমরা বইলেই দিলাম যে একশো দশ একশো ষোলো হচ্ছে এই বাইরের ক্ষেত্রে বেসিক সাইজ ঠিক আছে তো এটার জন্য আমরা এখন শুরু করব প্যাটার্ন তো এটা হচ্ছে আমাদের ল্যাক্টা সফটওয়্যার আমরা ল্যাক্টা সফটওয়্যার করতেছি তো এখানে আমরা ফাইল দেবো ফাইল এটা একটা মডেল ক্রিয়েট করব মডেলটা কি স্টাইল নাম্বার তো স্টাইল নাম্বারটা দিবো আসলে এখানে স্টাইল নাম্বার দিচ্ছি না এখানে জাস্ট আমি আমি এখানে কি লেখবো আচ্ছা শর্টস লিখে আমি শর্টস লিখে এটাকে মডেল ক্রিয়েট করব দেখেন এখান থেকে ডিসপ্লে তারপর হচ্ছে আবার সাইজ এখন এখানে আমাদের সাইজ কী কী আছে আমি কিন্তু কাজ যেগুলো দেখাচ্ছি খুবই কেয়ারফুলি আপনাকে কাজ দেখতে হবে টেনে টেনে কাজ কিন্তু দেখলে আপনি বুঝবেন না আমি বারবার করে বলি আমি যেগুলো কাজ করি যদিও লং টাইম ভিডিও করি আপনার কিন্তু কাজ শিখতে হলে জানতে হলে প্রত্যেকটা কথা শুনে শুনে কিন্তু কাজগুলো দেখতে হবে ঠিক আছে কারণ কাজের পাশাপাশি আমি যে কাজগুলো করতেছি এই কাজের পাশাপাশি কিন্তু যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু বুঝতে হবে ওকে তো এখন আমরা কি করবো এটাকে সাইজ আনবো ছিয়াশি বিরানব্বই থেকে আটানব্বই একশো সাইজ এই সাইজটি কি আমাদের আছে কিনা দেখতে হবে যদি না থাকে তাহলে করে নিতে হবে যেমন এটাকে আমরা এফ সেভেন ইভিটি এখানে ক্লিক করলে আমাদের চলে আসবে তো

কিভাবে ড্রয়িং করব প্রথমে যে ড্রয়িংটা আমরা করি যেমন লং প্যান্টের ক্ষেত্রে আমরা কিন্তু দুইটা দু থেকে তিনটা নিয়মে কিন্তু প্রেরণ করি একটা হচ্ছে স্ট্রেট লাইন দিয়ে তারপর আরেকটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল দিয়ে তারপর রেক্ট্যাঙ্গেল দেওয়ার পর আবার একটা নিয়ম আছে হ্যাঁ এভাবে কিন্তু আমরা প্রেরণ করি তো শর্টস ক্ষেত্রে কি নিয়মটা কি শর্টস ক্ষেত্রে নিয়মটা বেস্ট নিয়মটাই হচ্ছে একটাই সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল ধরে করতে হবে এবং সেটা কিভাবে সেটা হচ্ছে আপনার যদি লেন্থের মেজারমেন্ট থাকে টোটাল লেন্থের মেজারমেন্ট থাকে এই সাইড লেন্থ অর্থাৎ সাইড লেন্থের মেজারমেন্ট থাকে তো ভালো আর যদি সাইড লেন্থ না থাকে তো সেক্ষেত্রে সাইড লেন্থ বের করে নিতে হবে কীভাবে যেমন ইনসিয়াম লেন্থ এটা কি ইনসিয়াম লেন্থ হচ্ছে চোদ্দো সিয়াম তো ইনসিয়ামের সাথে আপনি ফরন রাইসটা যোগ করবেন তো ফরন রাইস এখানে বলছে ফরন রাইস উইদাউট ওয়েট বেল্ট এই যে এখানে একটা জিনিস আছে তো উইদাউট ওয়েট বেল্ট বলতে আমরা কী বুঝি এবং এক্সক্লুডিং ইনক্লুডিং বলতে আমরা কী বুঝি এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং জানতে হবে তো উইদাউট বলতে আমরা যেটা বুঝি যে হবে না সেটা হবে যেটা ওয়েববেল সেই ওয়েববেল ছাড়া হবে আর কি তো এক্সক্লুডিং এটা হয় ওয়েবল ছাড়া ইনক্লুডিং কি ইনক্লুডিং হলে ওয়েসবেল সহ তো এগুলো জিনিস কিন্তু খুবই যদিও খুবই খুবই সহজ বা আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না এগুলো মাথায় রাখতে হবে তো যাই হোক এখন এখান থেকে আমাদের কি চোদ্দ পয়েন্ট ফাইভ আর হচ্ছে চোদ্দো তার কিলো চোদ্দো চোদ্দো আঠাশ পয়েন্ট ফাইভ হচ্ছে আমরা টোটাল লেন্থ পেয়ে গেলাম ঠিক আছে তারপর এখন আসবো কি উইথের মেজারমেন্ট এটার লেন্থ কিন্তু নিলাম আঠাশ পয়েন্ট ফাইভ তারপর এখন এসে হচ্ছে থাইয়ের মেজারমেন্ট তো সব থেকে বড় জায়গা কি থাই কিন্তু থাইয়ের মেজারমেন্ট হচ্ছে বাইশ পয়েন্ট ফাইভ এখন এই যে বাইশ পয়েন্ট ফাইভ হচ্ছে ছ মানে টোটাল থাই অর্থাৎ ব্যাক ফলন মিলাই কিন্তু বাইশ পয়েন্ট ফাইভ তো আমাদের প্রদান করতে হয় ফরন থাই ছোটো ব্যাগ থাই বড়ো তো আমরা এটা তো জানি তাই না তো সেটা কতটুকু বড়ো করব এবং কতটুকু ছোটো করবো এটা কিভাবে করব এটা তো একটা সিস্টেম আছে আমরা কীভাবে কতটুকু মানে এখানে তো বায়ের কথা বলে দেবে না যে আপনি ফরন থাই আপনি এত রাখবেন ব্যাগ থাই এত রাখবেন এখানে কিন্তু বায়ের আপনাকে বলে দেবেন আপনাকে বের করতে হবে কিভাবে বের করতে হবে প্যাটার্নটা অ্যাডড্রাশ করতে প্যাটার্নার লুকিং ঠিক করতে যা যতটুকু কমানো বাড়ানো করতে হয় সেটা কিন্তু আপনাকেই করতে হবে এগুলো হচ্ছে মূলত প্যাটার্ন মাস্টারের কাজ তো এখন আমরা এটাকে কি করবো যেমন বাইশ পয়েন্ট ফাইভ আছে তা আমি কত কম দেব ধরেন আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল দিলাম তো এখানে আমরা সাইজ আনছি তারপর হচ্ছে নিউ শিট নিউ শিট তাই না নিউ শিট তারপর এখান থেকে একটু রেক্ট্যাঙ্গেল এখান থেকে দিলাম কত তো প্রথমে একটু সময় নেয় ওকে তো এখানে আঠাশ পয়েন্ট ফাইভ আমরা দেখছিলাম টু আঠাশ পয়েন্ট ফাইভ কি লেন তারপর উইতে দেখছিলাম হচ্ছে বাইশ তো এখন বাইশ যদি আমি না রাখি তো এখান থেকে যদি আমি ধরেন কত দুই সেম শর্ট রাখবো তো বাইশ পয়েন্ট থেকে দুই শর্ট রাখলে কী হবে বিশ পয়েন্ট ফাইভ তো এটাকে আমরা দিচ্ছি হচ্ছে আশা করি বুঝতে পারছেন আমরা যে এই যে এখন একটা রেক্ট্যাঙ্গেল নিলাম এটা যে আমরা বিশ পয়েন্ট ফাইভ নিলাম এটা কিন্তু ফাইনালি না এটা কিন্তু কি ফাইনাল এটা কমও হতে পারে বেশি হতে পারে কখন যখন আমরা প্যাটার্নটা করব করার পর অ্যাডজাস্ট যখন করবো তখন তো আপাতত একটা আপনি আরেকটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে যে আপনি যখন বাইশ পয়েন্ট ফাইভ এখান থেকে আমরা দুই সেম কমার পরে বিশ পয়েন্ট ফাইভ আমরা দিছি তো আপনি এইটুকে দেখার আগে আপনি একটু ফরন রাইজ এবং রাইজের যে ডিস্টেন্সটা আছে এটা এক নজর দিকে আসতে পারেন যেমন এখান থেকে যদি আমি দেখি তো করোনাটা হচ্ছে চোদ্দ পয়েন্ট ফাইভ আর হচ্ছে একুশ তাহলে সাড়ে ছয় সিএম হচ্ছে হ্যাঁ সাড়ে পাঁচ সিএম চোদ্দ পয়েন্ট ফাইভ আর হচ্ছে একুশ হ্যাঁ ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ কিন্তু ডিস্টেন্স থাকে ঠিক না তো এভাবে কিন্তু আপনি একটা আইডিয়া করে বের করে নিতে পারেন তো আমি যেমন এখান থেকে দুই দুই চার চিএম ডিস্টেন্স দেখি হ্যাঁ এটা ঠিক আছে তো এখন এখান থেকে আমাদের কি করতে হবে করতে হবে হচ্ছে প্লেসমেন্ট হিপে যত প্রকার প্লেসমেন্ট আছে ধরেন আমি এখান থেকে ফরন রাইজ এটা ধরেন একটা প্লেসমেন্ট এটা হচ্ছে চোদ্দ পয়েন্ট ফাইভ আমি নেবো তারপর হচ্ছে হিপ হিপ ডিপ উইথাউট ওয়েভেন এফ সাইড সিএম এটা হচ্ছে দশ সিয়াম আচ্ছা আমরা এখান থেকে এখন যাবো হচ্ছে কি এফ ওয়ান প্যারালাল এখান থেকে দেবো দশ পয়েন্ট ফাইভ মাইনাস দশ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে হিপ প্লেসমেন্ট তারপর এখান থেকে দিলাম হচ্ছে মাইনাস চোদ্দ পয়েন্ট ফাইভ এটা তো মূলত তারপর এখান থেকে আমাদের হিপের মেজারমেন্ট দিতে হবে হিপের মেজারমেন্ট কত হিপ আমরা তো দেখলাম এখানে দশ পয়েন্ট ফাইভ হিপ তো পঁয়ত্রিশ পয়েন্ট ফাইভের অর্ধেক ব্যাস তাহলে সতেরো পয়েন্ট সেভেন ফাইভ এখানে দিলাম এখানে সতেরো পয়েন্ট সেভেন ফাইভ আমি দিয়ে নিলাম ঠিক আছে এটা কিন্তু সমান হয়ে গেল ব্যাস এখন আসেন এখান থেকে আমাদের এখান থেকে আমরা কি করব এটাকে ইনসার্ট করব এখানে ইনসার্ট করলাম ঠিক আছে দেন এখন আমি যদি এটাকে এফ ওয়ান বেজিয়ার বেজিয়ার ধরে এখান থেকে করলাম আমি রাইস কিন্তু দিয়ে ফেলাইলাম ঠিক আছে তারপর এখানে শেপ দেওয়ার জন্য হ্যান্ডেল হ্যান্ডেল অফ করে অন করে দেব রিশেপ দেন এখান থেকে এটাকে কার্ভে নিয়ে আসলাম এখন কার্ভ আমাদের বেশি হয়ে গেলো পরন কার্ভ বেশি হয়ে গেলো সেটাও কিন্তু আমরা পরে অ্যাড্রেস করবো আচ্ছা তো এখন আসেন এখান থেকে আমাদের মেজারমেন্ট একটু কত আমরা রাখছিলাম আমরা একটু দেখে আসি বিশ পয়েন্ট আমার লাগবে হচ্ছে বাইশ আর বাকিটা কিন্তু আমাদের ব্যাগে অ্যাড করে দিতে হবে আচ্ছা যাই হোক এখন আসি এখান থেকে আমাদের হ্যামের মেজারমেন্টটা অর্থাৎ বটম লেগ ওপেনিং বলেন আর বটম বলেন সেটাই আর কি এই এখানে বলছে এখানে হচ্ছে বিশ তো বিশ এর থেকে আমাদের দুই সিএম কমাই দিতে হবে কত আঠারো সিএম কারণ যেহেতু আমরা কম ঠিক ওপেনিং এর ক্ষেত্রে তাই করতে হবে তো এখান থেকে আমাদের দিতে হবে আঠারো ডেভেলপ এখান থেকে দিতে হবে কত আঠারো সিএম মাইনাস ওয়ান এইট দেন এটাকে ইনসার্ট এখন এখান থেকে স্ট্রেট লাইন ধরে আমরা এটাকে স্ট্রেট করে দেবো ঠিক আছে এখান থেকে স্ট্রেট স্ট্রেট লাগাই দেবো দেখেন আমরা সাইড সিম কিন্তু সোজা রাখবো সবসময় এভাবে সোজা রাখবো শর্টস এর ক্ষেত্রে মূলত এরকম হয় সোজা রাখতে হয় যদি কোনো কারণে দেখা যায় লেগ ওপেনিং অনেক ছোট খুবই কম কারণ একবার বেশি অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে হ্যাঁ তখন আপনি একটু কার্ভ করে দিতে পারেন হালকা কার্ভ করে দিতে পারেন তবে সেটা কিন্তু বাইরে ইনস্ট্রাকশন আপনার সেটা বাইরের সাথে একটু আলোক আলোচনা করে নিলেই নেওয়ার পর করলেই সব থেকে ভালো ওকে তো এখন আমাদের দেখুন এক ধরনের ফর্ম পার্ট হয়ে গেছে আমরা রাইজের মেজারমেন্ট পরে নেব রাইজের মেজারমেন্ট সব সময় পরে নেব এদিকে আমাদের অ্যাড্রেস করার পরে কিন্তু মূলত সাইজ মেজারমেন্ট তো এখন আমাদের এই যে লাইনটা আছে পুরো লাইনটি ডিলিট করে দেই ডিলেট বাটন প্রেস করার পর এখান থেকে ডিলিট করে দিলাম এখান থেকে আমাদের মেজারমেন্ট কি দুই সেম নিচে কিন্তু আমরা কিন্তু ভুলে গেছিলাম এখন দিই অসুবিধা নেই তো এটা লোকের এখান থেকে আমরা দুই হবে এখানে এইখানে কিন্তু হবে তো এখন এই পয়েন্টটা বরাবর যদি এখানে রাখি তাহলে আমাদের কি করতে হবে একটু খেয়াল করবেন আমি তখন এই পয়েন্টটা এইভাবে কিন্তু ঠিক আছে কারণ এই এইখানে কিন্তু আমার মূলত মেধানো তাহলে এখানে আমার ঠিক আছে আর এই মেজা এটা আমার দরকার নেই এটা আমার দরকার নেই তো দরকার নেই বললেই হবে না এখানে থাকলেই ভালো পরে এটা আমরা কারণ যেহেতু আমাদের ব্যাগ থায় আমরা এখন করিনি ঠিক আছে তারপর এটাকে রিসেপ ধরে এই একটু অ্যাডজাস্ট করে নিলাম তারপর এখন আমরা কি করব এফ থ্রিতে আছি এখান থেকে এটাকে একটু বাড়াই নিলাম তারপর এই লাইনটা একটু বাড়াই নিলাম কেন বাড়াইলাম এখানে আমাদের ব্যাগটা এখন অ্যাড করে দিতে হবে যেমন আমরা দুই স্যাম শর্ট করছিলাম এই দুই চ্যাম কিন্তু এখানে অ্যাড করতে হবে তো এই যে অ্যাড করবো অ্যাড করার জন্য আমাদের দুই চ্যাম এখান থেকে যদি আমি দুই চ্যাম অ্যাড করি তাহলে দুই দিয়ে চার দিয়ে ঠিক না এখানে চার দিতে হবে এখানে দিলাম হচ্ছে ফোর সিএম কারণ আমরা কিন্তু মেজারমেন্টের থেকে এই মেজারমেন্ট কিন্তু এখানে মিডেল থেকে মিডেল থেকে দুই চ্যাম কমে দিলাম এখান থেকে দুই চ্যাম ব্যাগে বাড়িয়ে দিলাম তাহলে টোটাল হবো চার চ্যাম ঠিক একইভাবে এখানেও তাই করতে হবে এখানেও চার বারে দিতে হবে ওকে তো চার চার হয়ে গেল এখন আসেন এখান থেকে এটাকে ইনসার্ট করি ইনসার্ট আচ্ছা ইনসার্ট করার পর এটাকে যদি আমি স্ট্রেট লাইন দিই এখান থেকে স্ট্রেট দিলাম তারপর হচ্ছে এখান থেকে আমাদের ব্যাগ রাইজের একটা কার্ভ আমরা সেপ দিতে হবে বেজিয়ার এখান থেকে ধরে এই পয়েন্টটা কিন্তু এখানে লাগা দেবে না এখান থেকে কমপক্ষে এক থেকে দেড় সিম উপরে এভাবে দিয়ে ধরে এভাবে লাগা উঠাই দিলাম ঠিক আছে দেওয়ার পর এটাকে আমি কার দিলাম সেকটা বেশি হয়ে যাচ্ছে তাই না বেশি হলে কিছু করার নেই কারণ এটা অ্যাডজাস্ট আমরা পরে করবই অ্যাডজাস্ট তো আমাদের পরে করতেই হবে অ্যাড্রেসটা কীভাবে করবো এখন এখান থেকে একটা মেজারমেন্ট দিয়ে নেবো ডেভেলপ ধরে ঠিক আছে তাইলে সুন্দর হবে ডেভেলপ এখান থেকে দেব কত চোদ্দো পয়েন্ট ফাইভ মাইনাস চোদ্দ পয়েন্ট ফাইভ হচ্ছে ফরন রাইজ তো এখান থেকে আমরা একুশ ওকে এই আমি যেটা বলছিলাম যে এইখানে যে ডিসটেন্সটা এইখানে ব্যাগ এটা হচ্ছে ফরন হ্যাঁ এই ডিসটেন্সটা এখন বেশি দেখা যাচ্ছে যদি আমি এখন এটাকে একটু কমাইতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে এই পয়েন্টটা যে আছে এটাকে নামাই দিলাম ধরেন এটাকে আমি ফাইভ মিলি নামাই দিলাম কিভাবে নামাবো এটা নামাবো কি নামার সিস্টেমটা কি নামার সিস্টেম এইখানে মেজারমেন্ট দেখেন উপরেরটা কিন্তু কি ডি এক্স আর হচ্ছে ডি ওয়াই এক্স বলতে আমরা বুঝি এটা যে এই প্যাটার্নে কিন্তু এই বরাবর হচ্ছে লেন্থ আর এটা হচ্ছে ওয়াই ঠিক আছে তো আমি কোন দিকে কাজ করব আমি নামাবো তাই না তো নামাইলে আমাকে যেটা করতে হবে কিবোর্ডের আরও বারো প্রেস করার পর এখানে চলে আসছি দেখেন এখানে আসলো এখানে জিরো দেবো কারণ আমি লেনথে কিছু করবো না এখানে জিরো জুড়ে দেবো তারপর আবার নিচে আসলাম নিচে আসার পর এখানে দেবো আমি নিচের দিকে যেটা করব তো মাইনাস পয়েন্ট ফাইভ তো মাইনাস যখন পয়েন্ট ফাইভ দিলাম এই পয়েন্ট ফাইভ কিন্তু আমার এখানে যেহেতু কমাইছি এখানে তখন অবশ্যই কিন্তু বাড়াই দিতে হবে তখন এখানে আবার পয়েন্ট ফাইভ তাহলে খেলো এদিকে বাড়লো এদিকে কমলো আমাদের এদিকে এই এদিকে ডিস্টেন্সটা কিন্তু আরও কমে যাবে আমি তো আরও উঠাই দিই আরও মনে করি ফাইভ মিলি উঠে দিলাম আরও ফাইভ মিলি নামাই দিলাম মাইনাস পয়েন্ট ফাইভ দেখেন এই ডিস্টেন্সটা কিন্তু ক্রিমে কিন্তু কমে যাচ্ছে এই শেপটা এখন একটু মডিফাই করি হুম এখন আসেন এখানে কিন্তু আমাদের ডিস্টেন্সটা বেশি হয়ে গেছে এখানেও আমাদের ডিস্টেন্সটা বেশি করে দিতে হবে তো সেই জন্য আমরা এটাও করবো তাই এখানে ধরুন মাইনাস ফাইভ আর এখানে পয়েন্ট ফাইভ এখানে যদি আমরা অ্যাক্সিম এক্সিম করে কমাইছি বাড়াইছি এখানে হাফসিম হাফসিম করে কমাইলে আমার এই এই পয়েন্টটাকে একটু বেশি রাখলে অসুবিধা নেই ঠিক আছে এখন আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আপনি এই যে এটা আছে এটাকে আপনি এই পয়েন্ট গুলোকে আমাকে ডিলিট করে দিই আমরা তাই না এখানে কি হইলো না হইলো এটা তো আহ বোঝার বিষয় আছে আমরা একটু দেখি আমাদের মেজারমেন্ট আমরা অ্যাড্রেস করার জন্য তারপর হচ্ছে এফ ওয়ান ইন্টারসেকশন পয়েন্ট এখানে একটা পয়েন্ট এখানে একটা পয়েন্ট তারপর এখান থেকে এফ থ্রি সার্ট ঠিক আছে ওকে তো এখন আমরা এটাকে ডিলেট আর এই লাইনটা পুরোটাই ডিলেট এটা আমরা ডিলেট করলে করতে পারি কারণ এখানে আমাদের একটা পয়েন্ট হয়ে গেছে তো এখন এখান থেকে এটাও ডিলেট এটা হচ্ছে মূল পয়েন্ট আমাদের এই মূল পয়েন্টটা কিন্তু হিসাব করে বের করতে হবে ওকে তারপর হচ্ছে এই যে সাইড সেমটা শর্টসের ক্ষেত্রে আমি কিন্তু একটা শর্টসের প্যাটার্ন খুবই একটা ইজি প্যাটার্ন কিন্তু এত সময় লাগাইছি কেন সময় লাগাইতেছি আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে যেন ভালো করে বুঝাইতে পারি সেই জন্য কিন্তু সময় লাগাইতেছি তো এখন এই পয়েন্টটাকে আমি ডিলিট করে দিলাম দেখেন এখন এটা সোজা হয়ে গেছে তাই না এই সোজা কিন্তু চলবে না এটা সোজা কোনোভাবেই অ্যাকসেপ্ট না শর্টস প্যান্ট করলেই আপনাকে যেটা করতে হবে যে সাইড সেমের দিকে একটু ডাউন করে দিতে হবে ঠিক আছে যেমনটা আমাদের এই প্যাটার্ন কিন্তু এই সোজা আছে যদি আমি এই প্যাটার্ন এই অবস্থায় করি তা আমি করার পর কিন্তু এই কি নেমে যাবে সেই জন্য যেটা নিয়ম সেটা হচ্ছে কমসে কম এক থেকে দেড় সিএম বড় বড় হলে ডেড সিএম দুই চ্যাম্প তিন চেম পর্যন্ত হয় এটা যদি সাইটসিএম সিমের মেজারমেন্ট থাকে সেক্ষেত্রে বিভিন্নভাবে কিন্তু অ্যাড্রেস আপনাকে করতে হবে যেমন হোক তো যেমন এটাকে আমি রিসেপ ধরে এটাকে আমি উঠাই দিলাম হচ্ছে মাইনাস ওয়ান সিএম মাইনাস ওয়ান সিএম জিরো ঠিক আছে এখন এই যে ওয়ে বরাবর এই ওয়ে বরাবর যদি যাই তাহলে এটা কি আমার একটু নামে এখানে ধরেন পয়েন্ট ফাইভ দিলাম জিরো ওকে এই পয়েন্টটা ধরুন ফাইভ এখানে নামাইছি এখানে কিন্তু আমাদের পয়েন্ট ফাইভ নামাইতে হবে এই পয়েন্টটা পয়েন্ট ফাইভ নামাইতে হবে ওকে আচ্ছা এখন এই এই লাইন আর এই লাইন দুইটা কিন্তু সেম থাকতে হবে সেই জন্য আপনি এফ এইট লেন মেজার এখান থেকে দুইটি পয়েন্ট আপনি এভাবে দেখেন চোদ্দো পয়েন্ট বিয়াল্লিশ চোদ্দো পয়েন্ট একুশ তাহলে কি এটা একটু বেশি আছে এই দুই মিলি কিন্তু আরো এখানে নামার কথা তো সেই দুই মিলি আপনি আরও নামাই দিবেন রিসেপ ধরে ঠিক আছে এটা আপনি আরো দুই মিলি পয়েন্ট টু জিরো জিরো দেখেন এখন বাইশ একুশ দুটো সেম হয়ে গেছে প্রায় এখন এখানে কিন্তু ডিস্টেন্স হ্যান একেবারেই কমে গেছে এইভাবে কিন্তু প্যানেলগুলো আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে আর যে এই যে লাইনটা আছে এই লাইনটা গিলে করে দেওয়ার পরে এ বেজিয়ার এখান থেকে ফরনটা ফরন ডে আর হচ্ছে ব্যাগটা সাইডে ব্যাস হয়ে গেল এটা কিন্তু এভাবে স্ট্রেট রাখা যাবে না এটা করতে হবে যেটা যে আপনার এভাবে কিন্তু শেপগুলো করে নিতে হবে ঠিক আছে ঠিক ব্যাগ ব্যাগটা ওইভাবে করে নিতে হবে ব্যাস এই হলো আপনার সাইড সেম এখন আসেন এখান থেকে আমাদের তো সাইড সেম তো কোনো মাপ নাই তাই না সাইড সেভেন যদি মাপ না থাকে এখন আপনি যেটা করবেন এই এখানে কতটুকু ডিস্টেন্স আছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কতটুকু ডিস্টেন্স আছে অতটুকু কিন্তু এই দিক থেকে আপনাকে করে নিতে হবে এফ ওয়ান স্ট্রেট দেন আর হচ্ছে বেজিয়ার দেন রাই দেন এখান থেকে আপনার অতটুকু দিতে হবে যেমন আমি এতটুকু দিলাম ঠিক আছে আচ্ছা ওকে তো এখন এখান থেকে এটাকে সোজা করে নিলাম ব্যাস এখন এই পয়েন্টটাকে ডিলেট পয়েন্ট ডিলেট ধ্যান হচ্ছে এ পান বেজিয়ার এই যে ফরন থেকে এখানে ফরন আর হচ্ছে এই ব্যাগের থেকে এই ব্যাগ ঠিক আছে ব্যাগের থেকে এই ব্যাগ এখন প্রশ্ন হলো যদি মনে হতেছে যে এই সাইডটা কি একটু হাই হয়ে গেছে তো আপনার যদি মনে হয় তাহলে আপনি এখান থেকে আরো ফাইভ মিনিট ডাউন করে দিতে পারেন যেমন আমি এই পয়েন্টটাকে আরো ডাউন ফাইভ মিনিট ডাউন করলাম পয়েন্ট ফাইভ এটাও বললাম দেখ এখন কিন্তু সুন্দর ইকুয়াল হয়ে গেছে আর হচ্ছে ইনসার্ট করে আপনি এই পয়েন্টগুলো এখন ইনসার্ট করে নিতে পারেন হচ্ছে আপনার প্যাটার্ন ঠিক আছে তো এই দেখেন প্যাটার্নটা কিন্তু কিরকম লুকিংটা কিরকম হলো এরকমই কিন্তু হবে যদিও প্যাটার্ন পিকচারে কিন্তু একবারে এরকম দেখায় না একবারে কি একবারে নো নারো দেখা যাচ্ছে তাই না তো প্যাটার্ন মেজারমেন্ট অনুযায়ী আপনার হবে আপনার পিকচার অনুযায়ী কিন্তু হবে না পিকচারে মেজারমেন্টে কিন্তু কথা বলবে যে হবে হবে না আপনি তো ফলো করবেন হচ্ছে স্টাইলিং তাই না স্টাইলিং কি আছে যেমন এখানে আমার ফ্লাই আছে তারপর হচ্ছে সাইডে ফরওয়ার্ড আছে সাইডে ফরওয়ার্ড কতটুকু হবে সেটা মেজারমেন্ট যদি থাকে তো ভালো না থাকলে আপনাকে ফরওয়ার্ড আপনি কীভাবে দেবেন এখন আমরা দেখতেছি সাইডে ফরওয়ার্ডিং একবারে ইজি সেটা হচ্ছে আপনি একটা কমাবেন একটা বাড়বেন শেষ যেমন আমি অ্যাক্সিএম ফরওয়ার্ড করব তো সেই জন্য যদি আমি এটাকে অ্যাক্সিএম কমাই দিই সমস্যা আছে তেমন এটা কীভাবে রিসেপ ধরেও আপনি কমাইতে পারেন তো এটা প্যারালাল করে নিলে ভালো হয় যেমন আমি যেমন প্যারালাল এফ ওয়ানে আমি দেখাইছি হয়েছি প্যারালাল তো প্যারাল ধরে এখান থেকে আমি এটাকে এক্সএম শর্ট করে দিলাম ঠিক আছে মাইনাস ওয়ান এটা হচ্ছে ফরন্ট আর ব্যাকটা হচ্ছে এদিকে এটা হচ্ছে ওয়ান ব্যাস তাহলে এটা হলো আমাদের ব্যাগ আর এটা হচ্ছে ফরন আর এখন এই যে এটা কিন্তু হবে না এটা যদি না হয় তাহলে কি হবে একটু খেয়াল করুন আমি এখন এই লাইনটি আবার উঠাই দিচ্ছি এই লাইনে উঠাই দিলাম এখন এখান থেকে এজিয়ার এখান থেকে ছিল এটা ফরন আর এটা হচ্ছে ব্যাগ ঠিক আছে ঠিক একইভাবে আপনার এখানে করে নিতে হবে এটা আপনি উঠায় দেন ঠিক আছে আর এখানে স্টার্মার্কটা রাখার দরকার নাই বেজিয়ার এখান থেকে আমি যদি এই প্যাটার্নটা কিন্তু করতে আমার সর্বোচ্চ হচ্ছে সর্বোচ্চ দশ মিনিট লাগতো সর্বোচ্চ এখানে কিন্তু আধা ঘন্টার উপর হয়ে গেছে তো আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমার একটু সময় বেশি লাগতেছে হয়তো আপনার বিরক্ত বোধ মনে করবেন অনেকে যারা কিছু কিছু বুঝেন প্যাটার্ন সম্পর্কে হয়তো বিরক্ত মনে করবেন তো আমি তাদের কাছ থেকে ক্ষমা চাচ্ছি কারণ হচ্ছে আমি মূলত ভিডিও করতেছি হচ্ছে কাজ শেখানোর জন্য আমি কিন্তু খুঁটি নাটি সবগুলো ধরে ধরে কিন্তু আপনাকে কাজগুলো দেখাচ্ছি যার কারণে সময় আপনার আমার একটু বেশি লাগতেছে ঠিক আছে তো আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার এগুলো ভালো করে ফলো করে কিন্তু কাজগুলো করত কারণ এরম একটা প্যাটার্ন করলে কিন্তু আপনি দুই একবার রিহার্সাল করলেই আপনি কিন্তু এই সমস্ত আইটেম থেকে একবারেই কি একবারে আপনি বুঝে বুঝে যাবেন আর কি আর কোনো সমস্যা থাকবে না আমি মনে করি আচ্ছা ওকে এখন এখান থেকে কি করব রিসেপ ধরে এটা যে আমাদের শেপটা ছিল এই শেপটা আমরা এখানে দিয়ে নিচ্ছি এইখানে একটা জিনিস সমস্যা করে সেটা হচ্ছে যদি এইরকম লাইন থাকে দেখা যায় কোনটা ফরন কোনটা ব্যাগ হ্যাঁ এটা কিন্তু বের করা খুব মুশকিল হয়ে যায় তো সেই জন্য আমরা যেটা করি মূলত যে এখান থেকে আহ প্যাটার্ন বের করার পরে প্যাটার্নটা বের করার পরে কিন্তু শেপটা দেওয়া যায় ঠিক আছে মূলত প্যাটার্নটা বের করার পরে শেপটা দিলে থেকে ভালো আচ্ছা যাই এখন এখানে আমরা হয়ে গেলো আমাদের এটা হয়ে গেলো তারপর এখন আমাদের কি আছে এই এই লাইনটা যদি আমি রাখি রাখতে পারি অথবা না রাখলে যদি এখান থেকে আমাদের একটা মেজারমেন্ট আছে যে ষাট সিএম সাড়ে দশ সি এম সম্ভবত আমরা দেখছিলাম তো এটা আমরা দিতে পারি যেমন আমি এখানে দিয়ে নিচ্ছি যেমন এখান থেকে সাড়ে দশ সি এম হচ্ছে আমাদের প্লেসমেন্ট তাই না এতে মাইনাস টেন পয়েন্ট ফাইভ এখানে দিলাম এখানেও আমি তাই দিলাম بس এটাকে আমি ইনসার্ট করলাম ইনসার্ট করার পরে যে লাইন ধরে আমি যদি লাইন দিই না দিলেও হয় কারণ আমি এটা ফরনটাস্থিতে ফরন আর এই ভেক্টর সারি ভেক্টর ঠিক আছে ভেক্টর যদি একটু বেশি হয়ে গেছে আপনি কমা দিতে পারেন যেমন আপনি এটাকে রিসেপ ধরে একটু ডাউন করে দিতে পারেন ঠিক আছে দড়স ওকে তো এই হচ্ছে আপনার মূলত কি আপনার বেসিক প্যাটার্ন আর এখান থেকে আপনি ফ্লাইটে দিবেন ফ্লাইটে কতটুকু হবে ফ্লাইটে ধরেন এখান থেকে আপনি তিন চিএম একটা ফ্লাই ফ্লাই দেবেন ঠিক আছে এখানে ফ্লাই আছে ফ্লাই তিন চিএম দেবেন ওইবেল আছে ওইবেল দেবেন ঠিক আছে তো এই গুলো আমি শুধু জাস্ট ফ্লাইটে করি ওয়ে বেল করার দরকার নেই বেল আপনার করতে পারবেন তো আমি ফ্লাইটে করার জন্য এখানে তিন চিম একটা জন্য এটাকে প্যারাল ধরেই নিতে পারি ঠিক আছে প্যারাল ধরেই নিতে পারি তো এটাকে দিলাম হচ্ছে আহ থ্রিডিসিয়াম থ্রি সিয়াম বেশি হয় না থ্রি সিমই দিতে হবে থ্রি সিমে আর সি এম কিডস আইটেম তো আর আই সি দিলেই ভালো হতো এখান থেকে দিলাম হচ্ছে টু পয়েন্ট ফাইভ ব্যাস এখন এটাকে ধরেন মাইনাস দুই এম দিলাম তারপর এখান থেকে বেজিয়ার এখানে ফ্লাইয়ের মেজারমেন্ট থাকতে পারে ফ্লাই আরও বড় থাকতে পারে এটা আপনার খুশি যেখানে মেজারমেন্ট তো অবশ্যই থাকবে মেজারমেন্ট ধরে আপনি এভাবে করতে পারবেন ঠিক আছে তো এই ছিল হচ্ছে আমি আর আগের না কারণ অনেক বড় ভিডিও হয়ে গেছে আমি এই ছিল হচ্ছে আমাদের আর ওয়েট বেল্টটা ওয়েট বেল্টটা একটা নেমটা করেই ফেলে ছোট এটা বাদরা হি কেন এটা হচ্ছে রেক্ট অ্যাঙ্গেল এখানে ওয়েড বেল্ট কত ওয়েটবেল্ট হচ্ছে চার চিএম তো চার চার আট সিএম আর এখানে হচ্ছে ওয়েট বেল্টের মেজারমেন্ট আছে মানে রিলা রিলাক্সের যে মেজারমেন্টটা সেটা কিন্তু নিতে হবে এটা হচ্ছে ওয়েবেন আনস্ট্রেসেড যেটা সেটা সিএম তো ওই পচিসাম আর এখানে দিতে হবে ঠিক আছে এখানে দেন হচ্ছে মাইনাস টু ফাইভ পচিসাম এটা কিন্তু মিরর হবে মূলত তো এটা যদি উপরে উঠে যায় তাহলে একটু কমাই দিতে পারেন কোথায় থেকে কোথায় ঠিক করে কিছু ওকে এটাকে সিম অ্যালাউন্স অ্যাড করি সিম অ্যালাউন্স অ্যাড করার জন্য হচ্ছে লাইন সিম দিলাম নিটের ক্ষেত্রে পয়েন্ট এইট দিলে থেকে বেটার আর হ্যামের জন্য এটা হ্যামের দেবেন এসে বেশি করে যেমন আমি ওয়ান পয়েন্ট ফাইভ দিচ্ছি ওয়ান পয়েন্ট ফাইভ ওকে ব্যাস হয়ে গেল এটাকে যদি আপনি বের করেন আপনি এই সিম ঠিক আছে ফরন এটা কি ফরন আমি ফরনটা বের করলাম ব্যাগ ওকে তো কিবোর্ড যে প্রেস করলে এখানে কিন্তু আমাদের ফরনটা কিন্তু বের হয়নি আসলে ভালো করে তো ফরনটা আবার একটু দেখ ফরনটা হচ্ছে এই এখান থেকে হুম বুঝতে পারছি এখানে একটু ঝামেলা আছে এটা আমি ওই ইয়ে আপনার যখন আমরা এই ফ্লাই ফ্লাইটে দিয়েছিলাম এখানে কিন্তু আমাদের একটু সরাই হবে এখানে একটা পয়েন্ট ছিল এই পয়েন্টটার কারণে হ্যাঁ এই পয়েন্টটা আমাদের অ্যাটাচ করে নিতে হবে রি সমস্যা করবে বা একটু উপরে নিচে একটু করে দিলেই হবে ঠিক আছে The... তো ওকে এই ছিল আমাদের আজকের স্টাইল আর এটাও বের করে নেই তো বিয়ার্স আমি আর আগের চিহ্ন মানে শেষ আমাদের বেসিক প্যাটার্ন কিন্তু আমাদের শেষ করেছে আর এগুলা হচ্ছে কি বলে গ্রেডিং করা কিন্তু খুবই ইজি আর আমি গ্রেডিংয়ের জন্য আমি চাচ্ছি না গ্রেডিং করতে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাকে করে জানাবেন তো আমরা নেক্সট আমরা গ্রেডিং করবো